যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, জাহান্নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গাইতে পারেন না, যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যে কবিতা আপনাকে ইসলাম-মুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, যেরকম ঠিক না। কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমি গান আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাই তাহাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তা এখন সুন্দর কাটাস না কে, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতাম, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন। এই লালনের গানে বাউলা গানে ঢোল তবলা আছে নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়া এসেছেন। বিশ্বনবী বলেছেন বরিস্তুয়ান উকাসিরাল মাজামি, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গাইতে পারে? মারা গেছে বারি সিদ্দিকি, বারি সিদ্দিকির গান পোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকির ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে মুসলমান, যেরকম ঠিক কিনা। এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকির গান, এই গানের একটা কথা ভালো, দশটা খারাপ, ঠিক কিনা? একটা আপনারা এই কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর দশটা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কিনা? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না, এগুলো হলো দিন এলাহির নিউ ভার্সন। আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর। ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে, দিন এলাহি। কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য, ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দু আনে যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে।